তারপর তারপর এই নশ্বর পৃথিবীতে এমন করেই হুট করেই নেমে আসে অবিনশ্বর একদিন, অবিশ্বাস্য এক টেস্ট ম্যাচ, অকল্পনীয় এক টেস্ট সিরিজ, যেখানে সর্বজয়ী ভারতের সকল অহংকার চূর্ণ করে দেয় নিউজিল্যান্ড। বেঙ্গালুরুর প্রথম টেস্ট ম্যাচটা যদি হয় অপূর্ব নিউজিল্যান্ডের জন্য, পুনের সেকেন্ড টেস্ট ম্যাচটা তাহলে অনিন্দ্য, আর মুম্বাইয়ের এই তৃতীয় টেস্ট ম্যাচ অলৌকিক। ভাবা যায় নিউজিল্যান্ড ভারতে এসে ভারতকে টেস্ট সিরিজে হারিয়ে গেল, হারিয়ে গেল না শুধু 3-0 ব্যবধানে হারিয়ে গেল। ক্রিকেট ইতিহাসে যেই কীর্তি কখনোই কোনো দল করতে পারেনি সেইটা এই নিউজিল্যান্ড করে গেল। ভাই, টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাস ঘাটাঘাটি করলে এর চেয়ে বড় অঘটন পাওয়া যাবে? আপনি যদি হচ্ছে কি সিরিজ ধরেন, ওভারঅল সিরিজের হিসাবে আমি বলছি, নির্দিষ্ট একটা ম্যাচ নয়, কিন্তু যদি এই শতাব্দীর হিসাবটা ধরেন তাহলে এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই যে এই শতাব্দীর 25 বছরের টেস্ট ক্রিকেটের সিরিজ হিসাবে সবচেয়ে বড় আপসেট এইটাই হয়ে গেল, নিউজিল্যান্ড ভারতে এসে ভারতকে 3-0 ব্যবধানে হারিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, ঋষভ পান্টের আউটটা কি হয়েছিল? মোমেন্ট অফ দ্য ডে কি ওইটাকে ঘিরেই আবর্তিত হবে? ম্যাচের টার্নিং পয়েন্টই বা কোনটাকে আসলে আপনি বলবেন? নিউজিল্যান্ডের কীর্তিটা যে কত বড় সেটা বোঝানোর জন্য কয়েকটা স্ট্যাট আসলে দেই। আমার সঙ্গে তো আপনি মোমেন্ট অফ দ্য ডে টার্নিং পয়েন্টগুলো মেলাবেন, ওইটা একটু দিলে বুঝতে পারবেন যে নিউজিল্যান্ড ভারতে এর আগে যতবার সফর করেছে সব মিলিয়ে তারা ম্যাচ জিতেছিল কেবলমাত্র দুইটা, কেবল দুইটা ম্যাচ তারা জিতেছিল, সেইখানে এক সিরিজেই তারা তিনটা ম্যাচ জিতে গেল। 1988 সালে লাস্ট জিতেছিল, তারপরে এইবার 24+12 36 বছর পর তারা টেস্ট ম্যাচ জিতলো, প্রথমবারের মতো সিরিজ জিতলো এবং 3-0 ব্যবধানেই তারা জিতলো। ভারত নিজেদের মাটিতে একাধিক টেস্টের যেসব সিরিজ রয়েছে সেইখানে হোয়াইট ওয়াশড হয়েছে এরকম ঘটনা একটাই ছিল, সাউথ আফ্রিকার কাছে 2-0 ব্যবধানে, সেটা হচ্ছে গিয়ে এই শতাব্দীর শুরুর দিকে। আর তিন ম্যাচের টেস্ট সিরিজ বা তিন বা এর চেয়ে বেশি কোনোদিনই ভারত সবগুলো ম্যাচ হেরেছে, হোয়াইট ওয়াশড হয়েছে এরকম একটা ঘটনাও নেই। আর সেটাও এবার হলো কার কাছে? নিউজিল্যান্ডের কাছে, যেই নিউজিল্যান্ড কিছুদিন আগেই মাত্র হেরে এসেছে শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ, যেই নিউজিল্যান্ডের ওই টেস্ট সিরিজের পরে ক্যাপ্টেন বদল হয়েছে, যেই নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এই সিরিজটাই খেলছেন না। আর ভারত যারা দেশের মাটিতে 12 বছর ধরে টেস্ট সিরিজে অপরাজেয়, সর্বশেষ 18টা সিরিজ যারা জিতেছে তারা কিনা নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের তিনটাতেই হেরে গেল, এটা আসলে ভাবাই যায় না, এটা আসলে কল্পনাই করা যায় না। আর টেস্ট ক্রিকেটটা যে কি অসাধারণ একটা ব্যাপার, এই যে ধরুন আমি আপনার সঙ্গে ভিডিও করছি এখনও আমার মানে একটা গায়ে কাটা দিচ্ছে যে কি একটা ম্যাচ আসলে দেখলাম, কি একটা ম্যাচের সাক্ষী হলাম, কি একটা শেষ দিনের সাক্ষীটা আসলে হতে পারলাম। দেখুন, নিউজিল্যান্ডের এই দিনটা তারা শুরু করেছিল 9 উইকেটে 171 রান লাগে রানে, ইফেক্টিভলি তারা হচ্ছে গিয়ে 9 উইকেটে 143 রানে, কারণ হচ্ছে গিয়ে ওই লিডটাই তাদের ছিল। এই দিন মাত্র আর 3 রান তারা যোগ করে অল আউট হয়ে গেল, রবীন্দ্র জাদেজা উইকেটটা পেলেন, ম্যাচে তার 5+5 10 উইকেট হয়ে গেল। এখন ভারতের সামনে টার্গেট 147 রান, 147 রানে এই উইকেটে করাটা পারবে ভারত? কঠিন, নিঃসন্দেহ কঠিন, কিন্তু জয়ের জন্য ভাই ভারত ফেভারিট ছিল। 147 রান যদি করতে না পারে পুরো সিরিজ জুড়ে যতই টার্নিং ট্র্যাক থাকুক, কিন্তু ভারতের যে ব্যাটিং লাইন আপ একটা ইনিংসে কি ওইরকমভাবে জ্বলে উঠে তারা খুব মানে 147 রান করতে পারবে না। এখন ভারতের সেই সম্ভাবনার জায়গাটা শুরুতেই অনেক সময় অনেকাংশে শেষ হয়ে যায় যখন তারা 29 রানে 5টা উইকেট হারিয়ে ফেলে। আমি পান্টের ওই জায়গাটাতে আসি, খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা। এখন 29 রানে যে ভারত 5টা উইকেট হারিয়ে ফেললো, দেখেন রোহিত শর্মা পুরো সিরিজ জুড়ে, ইনফ্যাক্ট পুরো হোম সিজন জুড়েই হচ্ছে গিয়ে বাজে ফর্মের মধ্যে আছেন। ওইখানটা থেকে তিনি যখন ম্যাট হেনরিকে পুল করতে গেলেন মিস টাইম হলো, মিড উইকেট থেকে দৌড়ে গিয়ে গ্লেন ফিলিপস অসাধারণ একটা ক্যাচ ধরলেন, 11 রানে রোহিত শর্মা আউট হয়ে গেলেন। এই পুরো কি বলা চলে বাংলাদেশ নিউজিল্যান্ড মিলে 5 টেস্টে 10 ইনিংসে রোহিত শর্মার রান হলো কত? 133 রান বোধ হয় মাত্র হয়েছে। শুভমান গিল প্রথম ইনিংসে যিনি 90 রান করেছিলেন, তিনি একটা শোল্ডার আর্ম করতে গিয়ে বল ছেড়ে দিয়ে এজাজ প্যাটেলে বলে বোল্ড হয়ে গেলেন। বিরাট কোহলি তার অবস্থাও রোহিত শর্মার চেয়ে একটু কম খারাপ আর কি, খারাপ ভীষণ খারাপ, একটু কম খারাপ, পুরো সিরিজ এই যে হোম সিজনে 5 টেস্ট মিলে তারও 200 রান হয়নি, এবং তিনি ওইখানটা তেজাস প্যাটেলের বলটাতে একটুখানি লাফিয়ে উঠেছিল যে আউটসাইড এজ নিয়ে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। জাসুসি জয়সওয়াল
তিনিও এলবিডব্লিউ হয়ে গেলেন, ডিআরএস দিয়েও তিনি আসলে বাঁচতে পারেননি। ডিআরএসে ওইখানটা থেকে তিনি তার ব্যাটে লেগেছিল কিনা, লাগলেও তিনি স্লিপে ক্যাচ হতেন, লাগেনি যে তাতেও তিনি এলবিডব্লিউ হয়ে গেছেন। আর যখন সরফরাজ খান যখন লো ফুলটস একটা বলকে মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হন, 29 রানে ভারতের 5 উইকেট চলে গেছে। 147 রানকে তখন 247, 347, 447 মতো মনে হচ্ছিল। এখন ওই জায়গাটাতেই ঋষভ পান্ট তিনি তার ক্যারিশমাটা আসলে দেখালেন, অসাধারণ একটা ইনিংস খেলেছেন। ঋষভ পান্টের ক্যারিয়ারে দুর্দান্ত সব ইনিংস রয়েছে, দুর্দান্ত সব সেঞ্চুরি রয়েছে, কিন্তু যদি তিনি পুল অফ করতে পারতেন এই ম্যাচটা, যদি তিনি দলকে জেতাতে পারতেন, তাহলে এইটা তার ক্যারিয়ারের বেস্ট এভার ইনিংস হয়ে থাকতো, নিঃসন্দেহে, কোনো ডাউট নেই। যে কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটটা তিনি খেলেছেন, নিউজিল্যান্ডকে যেভাবে তিনি আপসেট করে দিয়েছেন, স্পেশাল এজাস প্যাটেলকে যেভাবে অন্যদের বিপক্ষে এজাস প্যাটেল হচ্ছে কি অসাধারণ, কিন্তু পান্টের সামনে মোটেও সুবিধা করতে পারছিলেন না। রবীন্দ্র জাদেজার সঙ্গে ওই সময় একটা 42 রানের পার্টনারশিপটা তার গড়ে উঠলো। জাদেজা প্রথম বলটাতে খুবই ডিফিকাল্ট একটা চান্স দিয়েছিলেন, ওইটাকে আসলে চান্স বলাটা একটু টাফ, তারপরও মানে জমে যেতে পারতো শর্ট লেগের ফিল্ডারের কাছে, কিন্তু সেটা আর হয়নি। যেই পার্টনারশিপটা হলো সেই পার্টনারশিপটা একসময় থ্রেট করছিল যে না, নিউজিল্যান্ডকে বোধহয় হারিয়ে দিচ্ছে তারা, কিন্তু বোঝাই যাচ্ছিল যে এই উইকেটে কাজটা অত সহজ হবে না, মোটেই সহজ হবে না। সো জাদেজাও যখন ব্যাট প্যাডে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, তখনও কিন্তু তাদের ওই 42 রানের পার্টনারশিপটা ভেঙে গেল। পান্ট ছিলেন, পান্ট ছিলেন বলে সেই আসার জায়গাটাও ছিল। লাঞ্চে তারা যখন গিয়েছে তখনও হচ্ছে গিয়ে আরও 55 রান দরকার, হাতে তাদের 4 উইকেট রয়েছে। লাঞ্চের পরে গিয়ে যেভাবে তারা শুরু করলেন সেইটা কিন্তু খুবই অ্যাটাকিং স্টাইলে আসলে শুরু করলেন। ইনফ্যাক্ট প্রথম ওভার ফিলিপস করলেন, তো সিঙ্গেল 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 খেলেন, পরের ওভারে যখন আসলেন হচ্ছে গিয়ে এজাস প্যাটেল, তাকে হচ্ছে গিয়ে 2টা বাউন্ডারি কিন্তু তারা মেরে দিলে, মানে মেরে দেওয়া হলো, এবং সেই জায়গাটাতে মনে হচ্ছিল ম্যাচটা আসলে ভারত জিতে যাচ্ছে। আর সেইখানটাতেই ওই কন্ট্রোভার্সিয়াল মোমেন্টটা, ডিআরএসের সিদ্ধান্তটা। দেখুন, ঋষভ পান্ট লাকি ছিলেন, ঋষভ পান্টের একটা জায়গাতে হচ্ছে গিয়ে ঋষভ পান্ট লাকি ছিলেন, বা নিউজিল্যান্ড যদি ম্যাচটা হেরে যেত তাহলে ডেফিনেটলি ওইটাকেই মোমেন্ট অফ দ্য ডে করা হতো, আমি করতাম, যে তিনি আউট হয়ে গেছিলেন যখন তার ব্যক্তিগত রান 21, কিন্তু 52 রানে ভারতের হচ্ছে গিয়ে 6 নম্বর উইকেট পড়ে যেতে পারতো, নিউজিল্যান্ডের ডিআরএসই নেয় নাই, ওইটা ডিআরএসটা নিলে তিনি আসলে এলবিডব্লিউ হয়ে যেতে পারতেন, এটা পরবর্তীতে দেখা গিয়েছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি ভারতকে জিতিয়ে দিচ্ছিলেন, যেটা বলছিলাম যে 57 বলে 64 রানের একটা অবিশ্বাস্য ইনিংস তিনি খেলেছেন। আর ডিআরএসের ওই জায়গাটাতে নিউজিল্যান্ড ওই আগের ডিআরএস মিস করেছে, তারপরে 2টা মোটামুটি ফালতু ডিআরএস নিয়ে তাদের ডিআরএসের কোটা শেষ, একটাই মাত্র বাকি। পান্টের ডিআরএসটাও আম্পায়ার আউট দেননি, লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে এখানটাতে আসলে ডিআরএসটা নেওয়া হয়েছে, নিউজিল্যান্ড ডিআরএসটা নিল, এবং দেখা গেল ব্যাট প্যাডে ক্যাচের যে ব্যাপারটা, ঠিক ব্যাটের পাশে যখন আসে তখন একটাই স্পাইক দেখা যাচ্ছে হালকা। এখন এই স্পাইকটা কি আসলে ব্যাটে থেকে এসেছে নাকি হচ্ছে কি ওই যে বাতাসেও অনেক সময় এরকম কিন্তু অনেক স্পাইক আসে, সেইটাও মনে হচ্ছিল। এবং কন্ট্রোভার্সিটার ওই জায়গাটাতে দেখুন, যে নিউজিল্যান্ড ওইটা দেখেই বিগ স্ক্রিনে তারা সেলিব্রেট করা শুরু করছে, আবার পান্ট আম্পায়ারকে বোঝাচ্ছে যে না, এইটা হয়তো বা এরকম না বিষয়টা। সো বোঝাই যাচ্ছিল যে দুই পক্ষের এক পক্ষকে আসলে হিউজলি আপসেট হতে পারবে, এবং ইন্ডিয়ার বিপক্ষে এই ডিসিশন যাওয়াটাও কিন্তু একটা বিরাট বড় আসলে সিদ্ধান্ত। ওইখানে পান্টকে আউট ঘোষণা করে দেওয়া হয়, তখনও 41 রান লাগে, 41 রান ওই করাটা একেবারে যে অসম্ভব বিষয়টা সেরকম না, সেটা আসলে হতেও পারতো, কিন্তু সেটা আর পরবর্তীতে নিউজিল্যান্ড সেটা করতে দেয়নি, তারা সেটা হয়নি, হাতে 3 উইকেট নিয়ে 41 রান, এই টার্নিং উইকেটে করাটা খুবই কঠিন। এবং যেটা হয়েছে যে গ্লেন ফিলিপসের বলটাতে যখন হচ্ছে গিয়ে 26 রান প্রয়োজন, ওইখান থেকে একটুখানি কাছে এনেছিল ওয়াশিংটন সুন্দর আর অশ্বিনের জুটি, 26 রান যখন প্রয়োজন তখন গ্লেন ফিলিপসের বলে রবিচন্দ্রন অশ্বিন তিনি একটা রিভার্স সুইপ করেছেন, এবং রিভার্স সুইপের ওই ডিসিশনটা তো আপনি খেয়াল করে দেখেন আম্পায়ার আউট দিয়েছেন, যদি আউট না দিতেন তাই, মানে এটা কিন্তু খুবই মানে একটা মানে আউট দেওয়া না দেওয়ার মাঝামাঝি খুবই একটা ফাইন লাইনে ছিল, আউট না দিলে কিন্তু নিউজিল্যান্ডের হাতে আর কোনো রিভিউ ছিল না, কারণ তারা আরেকটা রিভিউটা এর মধ্যে নষ্ট করে ফেলেছে, এবং আম্পায়ার আউট দিয়েছিলেন বলে ওইখানটাতে রিভিউ নিয়েও অশ্বিন বাঁচতে পারেননি, একটু একটা ফেদার টাচ লেগেছিল, এবং তাতে তিনি হচ্ছে গিয়ে রিভার্সিপে ক্যাচ দিয়ে উইকেট কিপারের হাতে দারুণ ক্যাচে পরিণত হয়ে তিনি আউট হয়ে গেলেন। পরের বলটাতে গ্লেন ফিলিপস হচ্ছে আকাশদীপকে আউট করে ফেললেন, এবং এজাস প্যাটেল এসে নেক্সট ওভারটাতে ওয়াশিংটন সুন্দর একটা বিগ স্লগ সুইপ করতে গেছেন, তাকে বোল্ড করে দিয়েছেন। জাদেজার 10 উইকেটের বিপক্ষে এজাস প্যাটেলের তো 11 উইকেট হয়ে গেল, এই মাঠেই ভারতের বিপক্ষে তিনি ইনিংসে 10 উইকেট নিয়েছিলেন, তবে ওই ম্যাচটা নিউজিল্যান্ড হেরেছিল। আর এখানে ম্যাচে 11 উইকেট নিলেও নিউজিল্যান্ড জিতেছে, অসাধারণভাবে জিতেছে, অবিশ্বাস্যভাবে জিতেছে, 25 রানের ব্যবধানে রুদ্ধশ্বাস জয় তারা আসলে পেয়েছে, এবং সেইটা নিউজিল্যান্ড একেবারে ইতিহাস তৈরি করেছে। এখন এই দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা? আমার ধারণা, আমার সঙ্গে সবাই একমত হবেন ভাই, নিউজিল্যান্ড যদি হেরে যেত মোমেন্ট অফ দ্য ডে
পান্টের বিপক্ষে ওই যে ডিআরএসটা তারা যে নিচ্ছিল না, নেয়নি সেটা, আর যখন নিউজিল্যান্ড জিতে গেছে তখন মোমেন্ট অফ দ্য ডে যেই ডিআরএসটা তারা নিয়েছে, যেই ডিআরএসে পান্ট আউট হয়েছে। আমি জানি না, আমি তো ভিডিওটা জাস্ট করা শুরু করলাম, আমি শিওর যে এখানে পোস্ট ম্যাচে বা প্রেস কনফারেন্সে বা অন্যান্য জায়গায় আলোচনা হবে পান্টের এটা আউট হয়েছে কি হয়নি, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে নিউজিল্যান্ড যে ইতিহাস তৈরি করলো সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। এবং যেটা আমি বলছিলাম, 150 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে টেস্ট একটা সিরিজ হিসাবে ধরলে এটা সবচেয়ে বড় আপসেট কিনা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এই শতাব্দীর 25 বছরের টেস্ট ক্রিকেটের সিরিজ হিসাব করলে এইটা যে সবচেয়ে বড় আপসেট এইটা নিয়ে বোধ হয় কোনোরকম কোনো বিতর্ক নেই, পান্টের আউট নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন।